যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সারা দেশে তোলপাড় হয়েছে, যশোর বোর্ডের পক্ষ থেকে ঢাকা বোর্ডের যে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন করা হয়েছে, এই অভিযোগ তদন্তের জন্য আমরা গতকালকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি আমরা গঠন করেছি। এখানে আহ্বায়ক হিসাবে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সম্মানিত কলেজ পরিদর্শক জনাব কে এম রব্বানীকে আহ্বায়ক করে এবং স্কুল ইন্সপেক্টর জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং উপ কলেজ পরিদর্শক জনাব মদন মোহন দাসকে সদস্য করে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটি আগামী 5 কর্মদিবসের মধ্যে তারা তাদের প্রতিবেদন দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আমরা প্রতিবেদন পাওয়ার পর সত্যতা প্রমাণিত হলে যারা অভিযুক্ত আমরা তাদের বিরুদ্ধে শোকজ করব এবং এই শোকজের জবাব পাওয়ার পর আমরা এই সমুদয় যে তদন্ত প্রতিবেদন, তাদেরকে দেওয়া শোকজ নোটিশ এবং তাদের প্রদত্ত উত্তরপত্র পরবর্তী কার্যক্রমের জন্য, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আমাদের কন্ট্রোলিং অথরিটি মন্ত্রণালয়কে এবং আমাদের বেসরকারি প্রতিষ্ঠানে যারা আছে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের মহাপরিচালক মহোদয়কে এবং আন্তঃবোর্ডের চেয়ারম্যান তথা ঢাকা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে আমরা এই তদন্ত প্রতিবেদন সহ সমুদায় কাগজপত্র পাঠিয়ে দেব।